বন্ধুরা WBPSC এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা আমাদের 1000 প্লাস অধ্যায় ভিত্তিক জিওগ্রাফি জিকে সিরিজে এটি আমাদের সেট নাম্বার 9। আজকে আমরা ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করব, যে টাইপ অফ কোশ্চেন তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এন্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ক্লাসের পিডিএফ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করে নিতে পারবে। টেলিগ্রাম গ্রুপের সমস্ত পিডিএফগুলো একসঙ্গে পেয়ে যাবে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা অন স্ক্রিনে আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েশ্চন কি আছে আমাদের এখানে, যে কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয়। এই কোশ্চেনটা কিন্তু এইভাবেই জিজ্ঞেস করা হয় এক্সামে, জিজ্ঞেস করা হলে যে নিম্নের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয় এরকম করেই জিজ্ঞেস করা হবে। তো এই জন্য জানা দরকার ভারতের প্রতিবেশী দেশগুলো কি কি আছে। ভারতের প্রতিবেশী দেশ কটা আছে, টোটাল মোটামুটি 9টা মতো যেটা আছে প্রতিবেশী দেশ আছে, যার মধ্যে থেকে উত্তরে আছে, মাথায় রাখবে এই উত্তরের দিকে, ভারতের উত্তরের দিকে কে কে আছে। উত্তরে আছে চীন, নেপাল হয়ে গেল এবং আমাদের ভুটান হয়ে গেল, বিনাম দিলাম তো ভুটান হয়ে গেল, এগুলো আছে কি আমাদের উত্তর দিকে। এবারে আমাদের চলে আসি, এটা এদিক হয়ে গেল, এবার পশ্চিম দিকে চলে আসি, এদিকে চলে আসি পশ্চিম দিক। পশ্চিম দিকে কী আছে আমাদের, পশ্চিম দিকে আছে পাকিস্তান, এদিকে আছে পশ্চিম দিকে আছে পাকিস্তান, ঠিক এই কোণে আবার কী আছে বলো তো, এদিকে আমাদের কি এটা উত্তর পশ্চিম, এখানে আছে আফগানিস্তান, এখানে কী আছে আমাদের, এখানে এখানে আফগানিস্তান আছে। এবার চলে আসো পূর্ব দিকে। পূর্ব দিকে প্রথমে আমরা কাকে পাবো, বাংলাদেশকে পাবো, প্রথমে কাকে পাবো আমরা, বাংলাদেশকে পাবো। ঠিক একইভাবে বাংলাদেশ পার হয়ে গেলে আবার কাকে পেয়ে যাবো আমরা, মায়ানমারকে পেয়ে যাবো। বাংলাদেশ পার হয়ে গেলে আবার কাকে পেয়ে যাবো, এদিকে মায়ানমারকে পেয়ে যাবো। এরপর চলে আসি দক্ষিণ দিকে। এদিকে আমাদের দক্ষিণ দিকে প্রথমেই কাকে পাবো আমরা, প্রথমে দক্ষিণ দিকে পাবো আমরা শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কাকে প্রথমে পাবো। এছাড়াও মাথায় রাখবে শ্রীলঙ্কা ছাড়া আছে এখানে তোমাদের মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা ছাড়াও দক্ষিণ দিকে আরেকটা যেটা হয়ে যাবে আমাদের এখানে মালদ্বীপ আছে, মালাবার উপকূলের কাছে যেটা আছে লাক্ষাদ্বীপপুঞ্জের দক্ষিণে আমাদের মালদ্বীপ অবস্থিত, তো এটা মাথায় রাখবে। তো এইদিকে আমাদের মালদ্বীপও আছে। এই হয়ে গেল সমস্ত কিছু আমাদের প্রতিবেশী দেশগুলো। আশা করছি ম্যাপের আকারে বোঝানোর চেষ্টা করেছি, মাথায় থাকবে সবগুলো। উত্তরে 3টি, এদিকে আমাদের যেটা আছে পশ্চিম দিকেটা, পশ্চিম দিকে 1টি হয়ে গেল, এদিকে পূর্ব দিকে এদিকে 2টো হয়ে গেল, দক্ষিণ দিকে এরকম 2টো হয়ে গেল এবং ঠিক উত্তর পশ্চিমে এখানে আমাদের আফগানিস্তান 1টি হয়ে গেল, মাথায় রাখবে। তো এখানকার মধ্যে কোনটি তাহলে এখানে অ্যান্সার হবে, কাজাকিস্তান। কাজাকিস্তান যেটি আছে এটি প্রতিবেশী দেশ না, অপশন ডি এখানে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক আমাদের, যে ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সংখ্যা কটি। তো কটি প্রতিবেশী দেশ আছে, একটু আগে যেগুলো বললাম সবগুলো গুণে দেখবে, কটা হবে, মোট 9টা আছে, 9টা প্রতিবেশী দেশ হয়ে যাবে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট, ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র কোনটি, সবথেকে বড় প্রতিবেশী রাষ্ট্র, সবথেকে বড় প্রতিবেশী রাষ্ট্র কি আমাদের চীন, চীন আমাদের সবথেকে বড় প্রতিবেশী রাষ্ট্র, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে নেপালের রাজধানীর নাম কি। এবারে প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে একটু কিছু কোশ্চেন নেওয়া আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেমন এখানে ফার্স্ট কোশ্চেন আছে নেপালের রাজধানীর নাম কি। তো নেপালের রাজধানী কি হয়ে যাবে আমাদের, নেপালের রাজধানী এখান থেকে হয়ে যাবে আমাদের কাঠমান্ডু, গুরুত্বপূর্ণ, নেপালের রাজধানী কি আমাদের কাঠমান্ডু, মাথায় রাখবে। তো এছাড়াও নেপালের আর যে সমস্ত কিছু আছে, নেপালের মুদ্রা কি আমাদের রুপি মুদ্রা চলে, উচ্চতম শৃঙ্গ এভারেস্ট আছে, এখানে প্রধান নদী কি আছে, এটাকে আর কি বলা হয়, এগুলো নিয়েও অনেক কোশ্চেন নেওয়া আছে, সেগুলো এক এক করে চলে আসবে। নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট ভুটানের রাজধানী, ভুটানের রাজধানী কী হয়ে যাবে আমাদের, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখান থেকে, থিম্পু, থিম্পু হয়ে যাবে বন্ধুরা আমাদের ভুটানের রাজধানী। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বাংলাদেশের রাজধানী একদমই সহজ কি আমাদের ঢাকা, ঢাকা টাক্কা হলো গিয়ে এখানে মুদ্রা, মাথায় রাখবে। নেক্সট চলে আসি, মায়ানমারের রাজধানীর নাম কি, মায়ানমারের রাজধানীর নাম কী হয়ে যাবে আমাদের, মায়ানমারের রাজধানীর নাম নেপাই দাউ, নেপাই দাউ এটি হয়ে যাবে মায়ানমারের রাজধানী, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে শ্রীলঙ্কার রাজধানীর নাম কি, শ্রীলঙ্কার 2টো রাজধানী, একটা হয়ে যাবে প্রশাসনিক রাজধানী আমাদের শ্রী জয়বর্ধনে কোটে, শ্রী জয়বর্ধনে যেটা আছে কোটে, এটা এখানে একটাই নাম আছে অপশানে, আর একটা মাথায় রাখবে যে কলম্বো, কলম্বো বাণিজ্যিক রাজধানী, মাথায় রাখবে এটি কলম্বো বাণিজ্যিক রাজধানী। শ্রীলঙ্কা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই মাথায় রাখবে, কারণ এই মুহূর্তে শ্রীলঙ্কা নিউজে আছে। নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট পাকিস্তানের রাজধানীর নাম কি, ইসলামাবাদ, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে আফগানিস্তানের রাজধানীর নাম কি, আফগানিস্তানের রাজধানী কাবুল, কাবুল হয়ে যাবে আমাদের আফগানিস্তানের রাজধানী। নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে চীনের রাজধানীর নাম কি, চীনের রাজধানীর নাম আমার কী হয়ে যাবে, বেজিং, বেজিং চীনের রাজধানী। নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের এখানে মালদ্বীপসের রাজধানীর নাম কি, মালদ্বীপসের রাজধানী কী হয়ে যাবে আমাদের মালে, মালে হয়ে যাবে এখান থেকে আমাদের মালদ্বীপসের রাজধানী, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিশ্চয়ই নেপালের মুদ্রার নাম কি? নেপালে কি মুদ্রা চলে? নেপালে যে মুদ্রা চলে সেই মুদ্রা হয়ে যাবে নেপালি রুপি। রুপি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখে নেব, নিশ্চয়ই নেপালের উচ্চতম শৃঙ্গের কোনটি? নেপালের উচ্চতম শৃঙ্গ, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি হয়ে যাবে আমাদের? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হয়ে যাবে নেপালের উচ্চতম শৃঙ্গ। ভারতের উচ্চতম শৃঙ্গটা কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কাঞ্চনজঙ্ঘা নাকি গডউইন অ্যাস্টউইন, কোনটা তোমাদের ভারতের উচ্চতম শৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা নাকি গডউইন অ্যাস্টউইন, কোনটা? নাকি আমাদের হিমালয়? তো তাও আমি দুটো অপশনই দিচ্ছি না, হিমালয়কে বাদ দাও। কাঞ্চনজঙ্ঘা নাকি গডউইন অ্যাস্টউইন কোনটা ভারতের উচ্চতম শৃঙ্গ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, নিশ্চয়ই নেপালের প্রধান নদী, নেপালের প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদী হয়ে যাবে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার আসবে কালীগণ্ডকী। কালীগণ্ডকী হয়ে যাবে নেপালের প্রধান নদী, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? নেপালের বর্তমান রাষ্ট্রপতি, নেপালের বর্তমান রাষ্ট্রপতি কে আছে? বর্তমান রাষ্ট্রপতি এখান থেকে হয়ে যাবে বিদ্যাদেবী ভান্ডারী, ইনি নেপালের বর্তমান রাষ্ট্রপতি আছে। এবং শের বাহাদুর দেউবা, ইনি বর্তমানে প্রেসিডেন্ট আছেন, প্রধানমন্ত্রী। এবং নেপালের যেটা আছে স্পিকার, বর্তমানে স্পিকার রয়েছে অগ্নিপ্রসাদ সাপকোটা। অগ্নিপ্রসাদ সাপকোটা বর্তমানে স্পিকার রয়েছে, মাথায় রাখবে এগুলো। নেক্সট কোশ্চেন দেখে নেব, নেক্সট হচ্ছে নেপালের পার্লামেন্টের নাম কি? নেপালের পার্লামেন্টকে কি বলা হয়? নেপালের পার্লামেন্টকে রাষ্ট্রীয় পঞ্চায়েত। রাষ্ট্রীয় পঞ্চায়েত অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে ভুটানের মুদ্রার নাম কি? ভুটানে কি মুদ্রা চলে? ভুটানের মুদ্রার নামটা কিন্তু ইম্পর্টেন্ট। ভুটানের মুদ্রা কি হয়ে যাবে আমাদের? যেটা আছে নুলড্রাম, নুলট্রাম যেটি আছে এটি ভুটানের মুদ্রা হয়ে যায়, মাথায় রাখবে। ভুটানের মুদ্রাটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সরকারি ভাষাটাও ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনটা আছে সরকারি ভাষা, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নুলট্রাম, যেটি ভুটানের রাজধানী। এবং ভুটানের যে সরকারি ভাষা আছে সেই সরকারি ভাষার নাম কি? সেটি জাংথা। জাংথা যেটি আছে এটি ভুটানের সরকারি ভাষা, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বন্ধুরা দেখে নেব, নিশ্চয়ই ভুটানের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি? ভুটানের উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে বন্ধুরা এখানে আমাদের কুলাকাংড়ি। কুলাকাংড়ি যেটি আছে এটি আমাদের ভুটানের উচ্চতম শৃঙ্গ, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, ভুটানের প্রধান নদীর নাম কি? ভুটানের প্রধান নদী কি হয়ে যাবে? ভুটানের প্রধান নদী হয়ে যাবে মানস। মানস বন্ধুরা আমাদের ভুটানের প্রধান নদী হয়ে যাবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ কাকে বলা হয়? মাথায় রাখবে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, অপশন এ কারেক্ট অ্যান্সার। দ্য ল্যান্ড অফ কী আছে? থান্ডারবোল্ট, থান্ডার ড্রাগন বলা হয়, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়। এছাড়া যেটা আছে ল্যান্ড লক কান্ট্রিও বলা হয় এটি, মানে এই ভুটানের সব দিকে স্থলভাগ, মানে বাউন্ডারি যেগুলো আছে স্থলভাগ বাউন্ডারি আছে, সেই জন্য এটাকে ল্যান্ড লকেট কান্ট্রিও বলা হয়, স্থলভাগ বিশিষ্ট রাষ্ট্র হিসেবেও কিন্তু বলা হয় ভুটানকে, মাথায় রাখবে। তো অপশন এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসবো, নেক্সট আছে ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান যে প্রধানমন্ত্রী আছে ভুটানে, সে বর্তমান প্রধানমন্ত্রী কে আছে? তো বর্তমান প্রধানমন্ত্রী আছে লোটে শেরিং। লোটে শেরিং ইনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন। এবং এখানে রাজা আছে, ভুটানে কে আছে? রাজা আছে। রাজা হয়ে যাবে তোমাদের নামগিয়েল ওয়াংচুক। নামগিয়েল ওয়াংচুক ইনি বর্তমান রাজা, এটি মাথায় রাখবে, রাজা ইনি। এবং প্রধানমন্ত্রী যেটা আছে লোটে শেরিং, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভুটানের পার্লামেন্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ভুটানের পার্লামেন্টের নাম কি হয়ে যাবে তোমাদের এখানে? সোংডু। ভুটানের পার্লামেন্টের নাম, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের মুদ্রার নাম কি? টাক্কা। বাংলাদেশের মুদ্রার নাম। নেক্সট আছে বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ। বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কে হয়ে যাবে আমাদের? এখান থেকে কেউক্রাডং যেটা আছে এই কেউক্রাডং এখানে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, নেক্সট কোশ্চেন কী আছে আমাদের এখানে? বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? বাংলাদেশের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টকে কি বলা হয়? বাংলাদেশের পার্লামেন্টকে মাথায় রাখবে বন্ধুরা জাতীয় সংসদ বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? জাতীয় সংসদ, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, নেক্সট আছে বাংলাদেশের স্পিকারের নাম কি? বর্তমানে যে স্পিকার আছে এটা অবশ্যই বর্তমান স্পিকার কে আছে বাংলাদেশে? তো বাংলাদেশের বর্তমান স্পিকার আছে, মাথায় রাখবে এখানে তোমাদের শারমিন চৌধুরী। ইনি বর্তমানে বাংলাদেশের স্পিকার আছেন। বাংলাদেশের একে আমাদের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যাবে। প্রেসিডেন্টকে আব্দুল হামিদ ইনি বর্তমানে প্রেসিডেন্ট আছে। এবং প্রধান বিচারপতি যেটা চিফ জাস্টিস বলা হয়ে থাকে অফ বাংলাদেশ, तो बांग्लादेशेर प्रधान विचारपति बर्तमाने आछे एखाने हासान फायज सिद्दीकी माथाय राखबे तोमादेर आपकामिंग एग्जामेर जोन्नो विशेष करे डब्ल्यूबीपीएससी एग्जामेर जोन्नो इम्पोर्टेंट होते पारे। नेक्स्ट क्वेश्चन देखे नेब। नेक्स्ट क्वेश्चन कि आछे आमादेर एखाने मायानमार मुद्रार नाम कि हয়ে যাবে এটাও ইম্পর্টেন্ট মাথায় রাখবে। মায়ানমারের পূর্ব নাম কি ছিল? বর্মা পূর্ব নাম ছিল, এটাও মাথায় রাখবে, এটাও এক্সামে জিজ্ঞেস হয়। তো এখানে মায়ানমারের মুদ্রার নাম কি হয়ে যাবে? কিয়াত হয়ে যাবে মায়ানমারের মুদ্রার নাম, মাথায় রাখবে কিয়াত মায়ানমারের মুদ্রা। নেক্সট কোশ্চেন দেখে নাও। নিশ্চয়ই মায়ানমারের উচ্চতম পর্বতশৃঙ্গ নাম কাকাবোরাজি, এটি মায়ানমারের উচ্চতম পর্বতশৃঙ্গ, মাথায় রাখবে বন্ধুরা। নেক্সট কোশ্চেন মায়ানমারের প্রধান নদী কি হয়ে যাবে এখানে? ইরাবতী, যমুনা, মানস, কোসি, কারেক্ট आंसर হয়ে যাবে ইরাবতী মায়ানমারের প্রধান নদী। বাংলাদেশের প্রধান নদীগুলো স্কিপ হয়ে গেল, তোমাদের বাংলাদেশের প্রধান নদী মেঘনা, পদ্মা, যমুনা, মাথায় রাখবে। প্রধান নদী এদের মধ্যে কাকে ধরা হয়? যমুনাকে মেবি ধরা হয়, দেখে নেবে একবার। মেঘনা, পদ্মা, যমুনা এই তিনটি মেন নদী আছে বাংলাদেশে। নেক্সট কোশ্চেন দেখি। শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম কি? শ্রীলঙ্কার প্রধান ভাষা কি হয়ে যাবে এখান থেকে? শ্রীলঙ্কার প্রধান ভাষা এখানে হয়ে যাবে প্রধান ভাষা, বা এটাও জিজ্ঞেস হতে পারে যে সরকারি ভাষা, তো প্রধান ভাষা বা সরকারি ভাষা হিসেবেও মাথায় রাখবে সিংহলি শ্রীলঙ্কার প্রধান ভাষা। নেক্সট কোশ্চেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নাম কি? বর্তমানে শ্রীলঙ্কাতে কে রাষ্ট্রপতি আছে? ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কে আছেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের শ্রীলঙ্কার জন্য। তো শ্রীলঙ্কার বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে তোমাদের এখানে গোতাবায়া রাজাপাক্স বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আছেন, এবং এখানে যেটা আছে মাহিন্দ্রা রাজাপাক্স, ইনি বর্তমানে কে আছেন? প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্স। এবং এখানে তোমাদের রাষ্ট্রপতি হলো গিয়ে তোমাদের গোতাবায়া রাজাপাক্স, এবং রাষ্ট্রপতি হয়ে গেল তোমাদের গোটাবায়া রাজাপাক্স, এবং এটা আমাদের প্রধানমন্ত্রী হয়ে গেল। এবং জয়ন্ত জয়সূরিয়া যিনি আছে ইনি চিফ জাস্টিস আছে, শ্রীলঙ্কার চিফ জাস্টিস মানে প্রধান বিচারপতি আছে জয়ন্ত জয়সূরিয়া, মাথায় রাখবে। অপশান সি এখান থেকে জয়ন্ত জয়সূরিয়া যেটি আছে এটি হলো গিয়ে চিফ জাস্টিস অফ শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কার প্রধান বিচারপতি, এবং মহিন্দ রাজাপাক্স যিনি আছেন ইনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বর্তমানে, এবং গোতাবায়া রাজাপাক্স ইনি রাষ্ট্রপতি, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কোনটি? তাহলে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কী হয়ে যাবে? শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হয়ে যাবে তোমাদের এখানে পেন্ড্রো তালা গায়া, না মাথায় রাখবে পেন্ড্রো তালা গালা, অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নিশ্চয়ই শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? শ্রীলঙ্কার প্রধান নদীর হয়ে যাবে আমাদের মহাবলী গঙ্গা, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নিশ্চয়ই যে প্রাচ্যের মুক্ত বন্ধুরা বলা হয় থাকে শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, কোনটাকে বলা হয় জানা থাকলে ফটাফট কমেন্ট করে জানাও। কারেক্ট অ্যান্সার বন্ধুরা হয়ে যাবে এখানে শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত বলা হয়, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে এখানে দারুচিনির দ্বীপ যেটি আছে এটাও আমাদের শ্রীলঙ্কাকেই দারুচিনির দ্বীপ বলা হয়, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাকিস্তানের সরকারি ভাষা কি? পাকিস্তানের সরকারি ভাষা এটা কিন্তু খুবই এখানে কনফিউজিং আছে, উর্দু, আরবি, ফার্সি কোনটা? এই উর্দু, আরবি, ফার্সির মধ্যে কিন্তু অনেকের কনফিউজ হয়ে যায়, তো মাথায় রাখবে উর্দু হয়ে যাবে পাকিস্তানের সরকারি ভাষা। নেক্সট কোশ্চেন, পাকিস্তানের প্রধান নদীর নাম কি? পাকিস্তানের প্রধান নদীর কী হয়ে যাবে? সিন্ধু এখান থেকে পাকিস্তানের প্রধান নদী হবে, অপশান বি কারেক্ট অ্যান্সার। এটা পাকিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ, তো পাকিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ কী হয়ে যাবে এখানে? তিরিচমির যেটা আছে এটি পাকিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ হবে, অপশান সি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী আছে আমাদের এখানে? আফগানিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? আফগানিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ কী হয়ে যাবে আমাদের? নেশাক যেটি আছে এটি আফগানিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ হয়ে যাবে। নেশাক কোথাকার? আফগানিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ। পাকিস্তান রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আছে সেগুলোকে, কারণ এই মুহূর্তে চেঞ্জ হতে পারে, কারণ পাকিস্তানে এই মুহূর্তে চলছে, কারণ অলরেডি ইমরান খানকে করা হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, সেই জন্য আমি এগুলো নিইনি, বর্তমানে প্রধানমন্ত্রী এই সমস্ত কিছু নেইনি, কারণ এই ভিডিওটা হয়তো পরবর্তীতে অনেকে দেখবে তখন হয়তো আলাদা কেউ চলে আসবে, সেই জন্য সেগুলোকে ইনক্লুড করিনি, সেগুলোকে একবার দেখে নেবে অবশ্যই। নেক্সট দেখুন, আফগানিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ যেটি আছে সেটা হয়ে যাবে নেশাক, তাহলে কোন দেশের উচ্চতম পর্বতশৃঙ্গ? আফগানিস্তান। নেক্সট কোশ্চেন, চীনের মুদ্রার নাম কি হয়ে যাবে? রেনমিনবি হয়ে যাবে চীনের যে মুদ্রা, সেই মুদ্রাটাকে বলা হয় রেনমিনবি। নেক্সট কোশ্চেন, চীনের প্রধানমন্ত্রীর নাম কি? এটি কিন্তু ভাই অনেকেই এটা ভুল করবে যে চীনের প্রধানমন্ত্রী কি, कि सबे शी जिनपिंग प्रधानमंत्री ना कि राष्ट्रपति अनेकेई किन्तु जाने ना। तो एखाने शी जिनपिंग इनी किन्तु राष्ट्रपति एबं प्रधानमंत्री ली खोशियांग इनी प्रधानमंत्री माथाय राखबे। ली खोशियांग प्रधानमंत्री एबं शी जिनपिंग इनी राष्ट्रपति राष्ट्रपति माथाय राखबे के हो जाबे शी जिनपिंग एबं प्रधानमंत्री ली खोशियांग। एखाने प्रधानमंत्री जिज्ञेस करा हयेछे ताहले ली खोशियांग एखाने आंसर अपशन ए। नेक्स्ट क्वेश्चन नेक्स्ट दूरान्त रेखा कोन दुटी देशेर सीमाना निर्धारण करे दूरान्त लाइन। तो दूरान्त लाइन कार कार मध्य एटी भारत अफगानिस्तानेर मध्य अपशन डी करेक्ट आंसर। नेक्स्ट आछे एखाने शेयर क्रिक संक्रांत विवाद जे दुटी जे देशगुलिर संगे सम्पर्कयुक्त माने एखाने आल्टिमेटली बला हयेछे एखाने शेयर क्रिक जे लाइनटी आछे एटी कोन दुटी देशेर मध्य। तो एर आगेर क्लास आगे दिन क्लास एटी करेছিলাম। तो भारत पाकिस्तानेर मध्य होबे एटी अपशन बी करेक्ट आंसर। नेक्स्ट आछे 3 বিঘা करिडर जोग करेছে काके भारत बांग्लादेश के 3 বিঘা करिडर भारत और महादेशर मध्य जो सीमाना आछे सेटार नाम कि 3 বিঘা करिडर। नेक्स्ट क्वेश्चन नेक्स्ट आछे माधेसी उपजाति कोन देशे बसबास करे माने भारतेर कोन प्रतिबेशी देशे माधेसी उपजाति बसबास करे इम्पर्टेंट। माधेसी उपजाति एखान दिये आमादेर हये जाबे नेपाले बास करे नेपाल अपशन ए करेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन सार्केर सदर दफ्तर कोथाय खुबই গুরুত্বপূর্ণ। सार्केर सदर दफ्तर कोथाय हये जाबे आमादेर नेपालेर काठमांडूते सार्केर सदर दफ्तर अवस्थित। सार्क स्टैब्लिश हुए 1985 सार्केर जे सदस्य देशगुलो आछे तार मध्य की आछे आमादेर भारत हो गेल नेपाल भूटान बांग्लादेश श्रीलंका पाकिस्तान मालदीव्स अफगानिस्तान 1 2 3 4 5 6 7 8 आठटी प्रतिबेशी आठटी जेटा आछे सदस्य देश आछे। तो एगुलो हो गेल इंडिया नेपाल भूटान बांग्लादेश श्रीलंका पाकिस्तान मालदीव्स अफगानिस्तान माथाय राखबे अपशन एखान थेके करेक्ट आंसर। कारण एई क्वेश्चनटा एमन भावे जिज्ञेस करा हय एग्जामे जे निम्नेर कोनटी सार्केर सदस्य देश ना एभावे जिज्ञेस करा हबे अथवा जिज्ञेस करा हबे जे निम्नेर कोनटी सार्केर सदस्य देश सेइजन्य प्रतिटा सदस्य देशेर नामई किन्तु माथार मध्य सेट करे राखते हबे जे कोनटी 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 एर सदस्य देश। नेक्स्ट क्वेश्चन देखे नेওয়া যাক। नेक्स्ट क्वेश्चन आछे आमादेर एखाने ब्रिक्स एर सदर दफ्तर कोथाय अवस्थित। ब्रिक्स এই ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি চীনের সাংহাইয়ে ব্রিক্সের সদর দপ্তর অবস্থিত। ঠিক একইভাবে এখানেও আবার তোমাদের জানতে হবে যে ব্রিক্সের যে সমস্ত সদস্য দেশগুলো আছে সেগুলো কে কে আছে। তো ব্রিক্সের সদস্য দেশের মধ্যে আছে কটি দেশ ব্রিক্সে এগুলো যে অ্যালফাবেটগুলো আছে প্রতিটা কিন্তু সেই সমস্ত দেশের প্রথম যে অ্যালফাবেটটা সেটি অ্যালফাবেট যেমন 5টি এখানে ব্রিক্সের সদস্য দেশ কটি 5টি কি কে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া I for India, C for China, S for South Africa। মাথায় রাখবে কি হয়ে গেল আমাদের B for Brazil, R for Russia, I for India, C for China এবং S for South Africa। সাউথ আফ্রিকা 2010 সালে এটিকে যুক্ত হয়েছে। তো মাথায় রাখবে। তো এই হয়ে গেল আমাদের টোটাল 5টি যেটা আছে সদস্য দেশ ব্রিক্সের। তো অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এর হেডকোয়ার্টার যেটি আছে সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইয়ে। নেক্সট কোশ্চেন যে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ এখান থেকে অপশন হয়ে যাবে আমাদের মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। নেক্সট কোশ্চেন দেখো নেক্সট ভারতের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার সঙ্গে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সবথেকে বেশি আছে ভারতের বর্ডার লাইন শেয়ার করে সবথেকে বেশি বাংলাদেশের সঙ্গে অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কোন দেশকে ইন্ডিয়াস টিয়ার ড্রপ इंडियास टीयर ड्रप बला है। इंडियास टीयर ड्रप एटी कोन देश के बला हये थाके तो एटी बला हये थाके श्रीलंका के। तो श्रीलंका के आमरा कयेकटा जानलाम अनेक कयटा जानलाम किन्तु श्रीलंका के जेटा आछे प्राच्येर मुक्त बला हय प्राच्येर मुक्त एछाड़ा दारुचिनिर देश हये गेल और एकटा आमरा पेलाम कि एखाने इंडियास टीयर ड्रप अपशन डी एखाने करेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन चले आसबो नेक्स्ट गेवियर्ड अफ एम्पायर कोन देश के बला हय गेवियर्ड अफ एम्पायर ये बला है अफगानिस्तान के गेवियर्ड अफ एम्पायर बला है ऑप्शन डी एखान करेक्ट आंसर हो। नेक्स्ट क्वेश्चन देखे नेब नेक्स्ट आछे एखाने जेटा रेड क्लिफ लाइन कोन दुटी देशेर मध्य सीमाना निर्देश तो ये भारत पाकिस्तान रेड क्लिफ ऑप्शन डी करेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन 55 नम्बर क्वेश्चन और आज के क्लासे हमारे शेष क्वेश्चन। आशा कर सेशन मन दिए शेष पर्यंत अवश्य देखेछो। जरा भिडियो के एखोनो एकटी लाइक करोनी फटाफट एकटी लाइक कर दाओ। चैनल के जरा एखोनो सबसक्राइब करोनी अवश्य सबसक्राइब कर नाओ। এবং বন্ধুরা আমাদের সেকেন্ড চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাসে চলছে অধ্যায় ভিত্তিক যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তারও লিংক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। লাস্ট কোশ্চেনটা কি বলা হয়েছে এখানে দেখে নাও আদম সেতু ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশকে সংযুক্ত করেছে। তো এটা তো তোমরা সবাই জানো আদম সেতু আমাদের কে এখানে कार संगे जुक्त कर श्रीलंकार संगे जुक्त कर आदम सेतु तर ऑप्शन बी एखान करेक्ट आंसर है श्रीलंका एखान करेक्ट आंसर। तो बंधुरा आज के क्लासटा ए पर्यन्तই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।